ঈদের পর কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বরিশালের রাস্তাঘাটে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। সকালের দিকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে প্রচুর রিক্সা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন দেখা গেছে। বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ দোকানপাট। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে আজও পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। ঈদের পর কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার 24 জুলাই সকালে পাল্টে যায় বরিশালের রাস্তাঘাটের চিত্র। এদিন সকালে নগরীর প্রধান প্রধান সড়কগুলো ছিল রিক্সা আর মোটরসাইকেলের দখলে। দূর দূরান্তের মানুষ ভ্যানে, পিকআপে এবং কখনও হেঁটে গন্তব্যে যাচ্ছে বিশেষ প্রয়োজনে। রাস্তায় বের হওয়া মানুষ নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কথা বলছেন। লকডাউনের কারণে ফার্মেসি এবং খাদ্যপণ্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ সহ সচেতন করছেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে একটি সেনাবাহিনী দল। আমরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য গণপ্রতিনিধি ঘোষিত যে কঠোর লকডাউনটা দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করবে আমরা সেনাবাহিনী মাঠে কাজ করে যাচ্ছি। তো দ্বিতীয় ধাপে এসে আমরা ঈদের পরে আজকে দ্বিতীয় দিন। তো আমি যেটা দেখছি সাধারণ মানুষের মাঝে অনেকটা ঢিলে ঢেলা ভাব চলে এসেছে, অনেক মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে, আমরা অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করছি যেহেতু অনেক গণপরিবহন এখনও বন্ধ আছে, মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে, তারপরে বোঝার চেষ্টা করছে। কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ে যে জিনিসটা আছে মানুষের মাঝে, আমরা যখন থাকি মাঠে তখন মানুষজন স্বাস্থ্যবিধি মানতে চায়, কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি, তারপর আবার তারা আগের মতো হয়ে যেতে যাচ্ছে। ঠিক আছে, মানুষের মাঝে ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারপরও আমরা সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য এবং আশা করি আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা থেকে মুক্ত হতে পারবো। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। অপরদিকে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরীর লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজও পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। স্বাস্থ্যবিধি এবং লকডাউন উপেক্ষা করলে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা জানেন যে সরকার ঘোষিত যে লকডাউন এখন আমরা এখানে বরিশালে চলছে বা সারা দেশব্যাপী যে চলছে, বরিশালেও সারা দেশের মতন করে কঠোরভাবে লকডাউন পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমাদের বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে মাননীয় ডিসি স্যার আছেন জসীমউদ্দিন হায়দার স্যার, স্যারের নেতৃত্বে এবং আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার হচ্ছে গৌতম বারিসালের নির্দেশনায় আমরা এখানের মধ্যে মাঠ পর্যায়ে সমস্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণরা আছি এবং সর্বাত্মকভাবে লকডাউন পালনের জন্য আমরা প্রশাসনিক নির্দেশ পালন করছি এবং লোকজনকে লকডাউনে ঘরে থাকার জন্য সতর্ক করছি এবং প্রয়োজন অনুযায়ী আমরা জরিমানা বা জেল শাস্তি বিধানের কাজগুলো করছি। আমরা এই যে যারা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে আমরা যেখানে দেখছি যে মাস্ক পরছে না বা মাস্ক পরার ক্ষেত্রে একটা অনীহা আছে, তো সেই সকল জায়গার মধ্যে আমরা সতর্ক করার চেষ্টা করছি। কোনো কোনো ক্ষেত্রে অপরাধের মাত্রা বুঝে সেখানে আমরা জরিমানা করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা জেলেরও একটা জায়গা রাখছি আর কি, এখানে মধ্যে বলার নির্দেশনা দিচ্ছি। আপনি দেখতেছেন ভালো কথা, আপনার মাস্ক নাই, ওর মতো মাস্ক নাই, বসে আছে একদম গাছিকে।